আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম মাই বেবি ফুড চ্যানেলে। আজকে আমি দেখাবো সুইট পটেটো পিউরি বা মিষ্টি আলুর পিউরি। এটা আমার 5 মাসের বাবুর জন্য। প্রথমে আমি নিয়ে নিব একটি বড় আলুর 3 ব্যাঙের 1 অংশ। আলুটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কিউব করে নেব। কিউবগুলো যত ছোট হয় ততই ভালো, সিদ্ধ তাড়াতাড়ি হয়। একটি পরিষ্কার হাঁড়িতে কিউবগুলো নিয়ে নিব আর 1 কাপ পানি নিয়ে নিব। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দেব আর মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো জ্বাল দেব। পানিটা শুকিয়ে আসলে, কিউবগুলো সফট হয়ে গেলে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, তাই বেশি ঘন হয়ে গেলে আমি কিছুটা পানি অথবা ফর্মুলা মিল্ক ইউজ করব। আমার বেবি ফর্মুলা মিল্ক দিলে লাইক করে, অন্যথায় সে খাইতে চায় না, এই জন্য আমি ফর্মুলা মিল্ক ইউজ করলাম। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল সুইট পটেটো পিউরি অথবা মিষ্টি আলুর পিউরি। আমার ভিডিও ভালো লেগে থাকলে, আপনাদের উপকারে আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ।